ও মা, কত সুন্দর! ও শরবতটা খাই, কি মজা পাচ্ছি! ও উপরে এটা টানছি, কি মজা লাগছে রে ভাই! ও ও নো, দেখ টম আমাদের সাথে খেলো। হ্যাঁ ছোট, তা ঠিক বলছি। আয় বাচ্চুরাম, বুঝলি এটা টেলার ছিল, এবার আসল ম্যাচ হবে। দাঁড়াও টম, দাদা ম্যাচ দেখা। এই দেখ, আমি কান দিয়ে, মোজ দিয়ে, সব দিয়ে বল ঘুরাতে পারি, বুঝলি? আমি এলাম প্রফেশনাল খেলাড়ি। দেখ দুই কান দিকে বল। ও জেরি দাদা, বাপরে বাপ, টম দাদা তো সেই খেলছে না ভাই, প্রফেশনাল। এ নো দাদা, টম আমি কিছু করিনি, জেরিরা দাঁড়া নে, তুই মার খা সর্ব না। ও মা গো, কি খেলাম রে বাড়ি। দেখ আয় আয় টম, আয় টম, নে গোল করে দিলাম। বাবা রে বাবা, টম তো কি হারে খেলছে রে ভাই, প্রফেশনালদের মতন। জেরি দাদা আয় দেখ কতগুলো জিতেছি, দেখ নে টম, দিলাম শর্ট তোকে, নে মা গো। ও মা, কি হলো, কি অবস্থা! হে জেরি খেলবে আমার সাথে ফুটবল, আমি তো দাঁড়াতেই পারছি না। তুই আগে দাঁড়ানো শেখ, তবে খেলবি না। আমি দিলাম, হে মা গো। আমি তো, তুই কুকুর ছানা না, তুই এখানে কি করছিস? হ্যাঁ তুই তো বুলডগের ছানা। হ্যাঁ তুই কি করছিস বলতো, চল তোকে তোর বাবার কাছে নিয়ে যাই। চলো কাকুরা, আমার বাবার কাছে, কিন্তু দেখো আমি কি সুন্দর খেলতে পারি। বাহ, বুলডগের ছানা তো দারুণ খেলছে, এই দেখো আমি কি সুন্দর ছুটতে পারি। ও না, ও নো, আমি তো পড়েই গেলাম। ও দারুণ খেলেছো তো, সেই ও তো আর আসছে না রে ভাই ফিরে, কি ব্যাপার, কি হলো? এই একটা রাস্তার বজ্জাত কুকুরকে ধরেছি, বাঁচলাম রে। জানে বাবা, বুলডগের ছানাটা বাঁচালো আমাদের জীবন, নাহলে আজকে জীবনটা বরবাদ হয়ে যায় তো। কাকু আমি চলে এসেছি, চলো আবার খেলি। আম আম আম, কি দারুণ মাংস খাচ্ছি, কি সুন্দর মজা। নে বুলডগ, আমার পাতা টিপে দে, জেরি নোকটা ভালো করে ছেলবি, কিন্তু নাহলে আজকে তোদের কপালে দুঃখ আছে। টম একটু শরবত দে, সর্বনাশ আজকে এই দিন দেখার ছিল, একটা কালো বিড়ালকে আমি এইভাবে যত্ন করব, ভগবান আমাকে তুলে নাও। আমি দেখে পারা যায় না কুত্তা। পটি করব ভাবছিলাম, কিন্তু আমি তো পটিটা আটকে গেছি, ভগবান বাঁচলাম রে, আটকেই গেছিলাম পটিতে। হ্যাঁ কি আসলো ভাই, এটা তো মনে হচ্ছে কুকুর ধরার গাড়ি নাকি। আমাকে ধরব, আমি এই রাস্তার না ডন কুত্তা, বুঝলে? তুই আমার সাথে থাক তোরা, বুঝলি ভাই, আমাদেরকে ধরবে। দেখ দেখ কেমন লাগে মজা। ও মা, আমার তো দাঁতটাই ভেঙে গেল না, না জানি দেখ আমি খেয়ে নিলাম। তুই কি কলগেটে দাঁত ব্রাশ করিস না নাকি, দাঁত ভেঙে যায়? নে একটু আগুনের এখানে বসে আমরা, চলো একটু আগুনের মজা নি, একটু ঘুমোই আমি। কি ব্যাপার, এই খরগোশটা তো ঘুমিয়ে পড়লো রে। কোথায় যেন কিছু হচ্ছে, ভাগো জেরি ভাগো, চলো এখানে কিন্তু একটা ভয়ানক জিনিস হবে, চলো চলো এখান থেকে, চল জেরি। আমাকে বরফে ফেলে দিল রে, সর্বনাশ। ওয়াও কি সুন্দর রে ভাই, ওয়াও একটু আতা পাই। এই টম, তুমি সুন্দর করে এই জায়গাটা, আগুনটাকে একটু বাড়াও তো, যেন রুমটা হিট হয়ে যায়। ওয়াই নট স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আরে বাবা কি চেয়ার টেবিল, দাঁড়া জেরি আমি তোকে যদি ধরি না। চলো বন্ধু খরগোশ, থাকো তো এখান থেকে, হেলিকপ্টার শট দিয়ে সব চেয়ার টেবিল নিয়ে যাই, থাকো। দাঁড়া জেরি, তোকে আমি ধরেই ছাড়বো, অন্য সব দিক দিয়ে জল চুয়াচ্ছে রে, সব চেয়ার টেবিলের লাকড়ি গুলো কেটে কেটে সব আমাদের ঘরে গুজি, তাহলে আর জল পৌঁছবে না। দাঁড়া তোরা আমার বাবু মশাই, আমার সব চেয়ার টেবিল নিয়ে আসিস, এগুলো আবার নিয়েই যাব, সব নিয়ে যাব। ও নো সর্বনাশ, ভাগো। এ মা আমি তো বয়ে গেলাম, কি হবে। নমস্কার বন্ধুরা,
আপনারা দেখছেন শিবা টুনস কার্টুন চ্যানেল। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বোতামটি প্রেস করুন এবং অল অপশনটি প্রেস করুন, তাহলে আপনারা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন।